নমস্কার বন্ধুরা সবাইকে চেনে আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত রাজ্যে ক্লাস এইট পাশে গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন তার পাশাপাশি কি কী আপনাদের করণীয় স্যালারি স্ট্রাকচার কি থাকবে এজ লিমিট কী থাকবে তার বিস্তারিত তথ্যগুলো যাই এই মুহূর্তে অ্যাভেলেবেল ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তাই কাইন্ডলি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই ড্রপ করুন তার পাশাপাশি যারা কমিউনিটি সেকশন চেক করছেন না সবার কাছে রিকোয়েস্ট আমি কিন্তু অনেক জব আপডেট কমিউনিটি সেকশনেও কিন্তু দিয়ে দিই আপনারা সিম্পলি ভিডিও আপনারা যে ইউটিউব চ্যানেলটি দেখছেন তার কমিউনিটি সেকশনে চলে যাবেন সেই কমিউনিটি সেকশনে গিয়ে কিন্তু আপনারা অনেক জব আপডেট পেয়ে যাবেন যে জব আপডেটের কিন্তু ডিরেক্ট লিঙ্ক আমি সেখানে পোস্ট করে দিই যাতে আপনারা ইজিলি সমস্ত ডিটেলসগুলোকে অ্যাক্সেস করতে পারেন তো এখানে গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের কী কী করণীয় কারা কীভাবে আবেদন করবেন সেই সংক্রান্ত সমস্ত রকম ডিটেলসগুলো কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অবশ্যই বুঝিয়ে দেবো তো এখানে বলে রাখি গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে আপনাদের যাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলংস করেন অবশ্যই কিন্তু এলিজিবেল এবং তার পাশাপাশি রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা বয়সের সুযোগ সুবিধা পেয়ে যাবেন যারা এই ক্ষেত্রে ফাইনালি শর্টলিস্টেড হবেন আপনাদেরকে বলে রাখি ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে যেখানে গ্রেড পে কিন্তু অবশ্যই সতেরোশো টাকা শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি ক্লাস এইট পাসে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে যারা মাধ্যমিক পাস সার্টিফিকেট শো করতে পারবেন তারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার বা প্রেফারেন্স পেয়ে যাবেন সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকাটা দরকার আবেদন পদ্ধতিকে এখানে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হবে ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউর দিন কী কী ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে বলে রাখি আবেদন ফর্ম যে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সঙ্গে আপনাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস সঙ্গে কম্পিউটার সার্টিফিকেটের ডকুমেন্টস আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড আধার কার্ড ভোটার কার্ড যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলংস করেন তাদের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আপনাদের সমস্ত রকম ডিটেলস অবশ্যই কিন্তু তাদের অরিজিনাল কপি ফটো অবশ্যই কিন্তু ফটো নিয়ে যাবেন এবং তার পাশাপাশি সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি যেন আপনাদের সঙ্গে থাকে ইন্টারভিউর ডেট কবে ছয় তিন দু হাজার বাইশ অর্থাৎ মার্চ মাস ছ তারিখে ইন্টারভিউ কন্টাক্ট করা হবে এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি বা আবেদন মূল্য দিতে হবে সেখানে আপনাদেরকে আবেদন মূল্য বাবদ কিন্তু একশো টাকা দিতে হবে বাকি সমস্ত ডিটেলস কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে কিন্তু অলরেডি বলে দিয়েছে ওয়ার্কিন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে যেখানে তিরিশ নম্বরে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে যারা ফাইনালি শর্টলিস্টেড হবেন তারাই কিন্তু সরকারি গ্রুপটির চাকরিটি পেয়ে যাবেন ইন্টারভিউ স্থান কি দক্ষিণ দিনাজপুর জেলার ননিতাল মুর্মু মেমোরিয়াল কলেজে ইন্টারভিউ না হবে এবং এখানেই কিন্তু আপনাদের ছ তারিখে ইন্টারভিউর জন্য সমস্ত অ্যাপ্লিকেন্টদেরকে যেতে বলা হয়েছে বাকি সমস্ত অফিসিয়াল নোটিফিক কেশন ডিটেলসগুলো অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সে অফিসিয়াল ডিটেলসগুলোকে সবার প্রথমে চেক আউট করুন তারপরে যদি আপনারা এক্ষেত্রে মনে করে থাকেন যে আপনারা ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউতে পার্টিসিপেট করবেন অ্যাপ্লিকেশান ফি দেবেন তাহলে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে পার্টিসিপেট করতে পারেন তো এই ছিল ওভারঅল ইনফরমেশান যা ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে বলে শেয়ার করতে চেয়েছিলাম যদি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে তুলতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখার জন্য কোনো ভিডিওতে